নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা এই সময় আমরা এই বর্ষাকালে ড্রাগন গাছ অনেকেই বাড়িতে করেছি অল্প বৃস্তর সবারই গাছে ফল হচ্ছে কিন্তু এই ড্রাগন গাছের এই যে আমরা এখন ফল পাচ্ছি সেটা প্রায় নভেম্বর পর্যন্ত ফল পাবো কিন্তু এই বৃষ্টির সময় তাদের হাত থেকে কিভাবে এই বৃষ্টির হাত থেকে এত বড়ো বড়ো ফুলকে আমরা কীভাবে রক্ষা করব। আর কি তার পয়সে নিচ্ছি সেই রকমভাবেই তোমাদের বুঝিয়ে দেবো আজকে আমার এই ভিডিও দেখো এই ফুলটি দুই থেকে তিন দিন আগে ফুটে গেছে ফুলটি বৃষ্টি খুব একটা তখন হচ্ছিল না বলে ফুলটি কিন্তু শুধু নেতিয়ে পড়েছে পচে যাচ্ছে না কিন্তু ফুল ফুটে যাওয়ার পর তিনে তিন থেকে চার দিন পর ফুলটির ওই মাঝখান থেকে ভেঙে দিতে হবে এবং শুধু গর্ব দণ্ডটি রেখে দিতে হবে ওটা আমি যেখানে আঙুল দিয়ে আছি দেখছ ওই যে ওইখানটা থেকেই কিন্তু এই যে এইখানটা থেকেই কিন্তু ফলটি ফুলটি আসতে একটা এইভাবে বেঁকাতে হয় একটা শব্দ হবে তাহলেই ওটা ভেঙে যায় এবং দুই দিক থেকে ওটা ভেঙে নিলে শুধু গর্ভদণ্ডটা রয়ে যায় এখনও ফুলটি ভেঙে দেওয়ার সময় হয়নি বলে আমি ভাঙিনি এই দুই থেকে তিন দিন ফুটেছে তারপর দেখো এটা ছোট এটাই তো এখনো ফুল আসেনি তবে এই যে ফুলগুলি তোমায় দেখাবো আজকে তোমরা দেখে বুঝে যাবে যখনই দেখবে ফেটে গা থেকে সাদা অংশ দেখা যাচ্ছে তখনই বুঝে যাবে যে ফুলটি ফোটার সময় হয়ে গেছে আর এই ফুলগুলো তো তোমাদেরকে দেখাচ্ছি আমি এগুলো পচে যাচ্ছে এগুলো ছোট ফুল ছোট ফুল যদি পচে যায় তাহলে তোমাদের কোনো ভয়ের ব্যাপার নয় কিন্তু এই রকম বড় ফুল যদি পচে যায় তাহলে তুমি বুঝবে যে তোমার গাছের সমস্যা আছে এই সময় যে ফুল ফুটছে বড় বড় ফুল অতিরিক্ত এক হাত সমান এক একটা ফুল ফুটছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি ওই নলের জলের মধ্যে ফুলের মধ্যে ভরে যাচ্ছে এক বর্তি জল হয়ে গেলে ফুলটা এমনিই পচিয়ে দেবে আর ফুলের রেণুও সেই রাত্রে ধুয়ে যাবে তার জন্য তোমরা কি ব্যবস্থা নেবে আজকে তোমাদের ভিডিওয়ে আমি সেই রকম কিছু দেখিয়ে দেবো কি ব্যবস্থা তোমরা এই বৃষ্টির হাত থেকে নেবে এবং কীভাবেই বা বুঝবে যে ফুলটি তোমার ফুটবে আজকে রাত্রি তুমি বুঝতে পারবে যে এই ফুলটি আজকে ফুটবে রাত রাতেই তো ফোটে দেখো ফুলটি সম্পূর্ণ ফুটবে এই যে গায়ে সাদা অংশ ফেটে বেরিয়ে আসছে পাপড়ি দেখা যাচ্ছে তখনই বুঝে যাবে এই ফুলটি ফুটে গেছে আজকে তার একদিন একদিন ফুলটা ফুটেছে সকালবেলা এই এই রকম তার অবস্থা এই ফুলটিকে কোনোভাবে ভাঙা যাবে না এখন কিন্তু আমরা কি করতে পারি এই ফুলগুলি বৃষ্টির হাত থেকে বাঁচাতে হবে তবে আমাদের ফল ধরবে দেখো রাতে তো ফুলগুলো ফুটছে শুধু এরা রাত্রের অতিথি এত সুন্দর অপূর্ব যে ফুলগুলো এই ফুলগুলো কখনো ক্যামেরায় অত সুন্দরভাবে তাদেরকে ধরা যাচ্ছে না এত সুন্দর নিজের চোখে যাদের আছে তারা তো দেখো ছাদের মধ্যে কিন্তু এর ফলও তেমনি মিষ্টি তেমনি সুন্দর খেতে ফুলগুলো ওই রকম সুন্দর দেখো এত সুন্দর ফুলগুলো রাত্রে তোমাকে এই জন্যই তোমাকে হ্যান্ড পলিনেশান করার কথা বলবো যে ফুলের হ্যান্ড পলিনেশান তোমায় করে দিলে তোমার ফলটি হবে সাইজে অনেকটাই বড়। এবং অবশ্যই তোমার ফলটি ধরবে আর আমরা জানি প্রকৃতির নিয়মে যদি পলিনেশন করে মৌমাছি প্রজাপতি বা অন্য কোনো পতঙ্গ কিন্তু এই রাতের বেলা আমরা কোনো পতঙ্গের দেখা পাই না সেই জন্য আমাদেরকে এটা হ্যান্ড পলিনেশন করে দিতে হয় তবে না করলে যে ফল হবে না সেটা কিন্তু না ফল একটু সাইজে হয়তো ছোট হবে কিন্তু তোমার ফল হবে আমি যে এই জাতের ড্রাগনটা চাষ করি এটা এই রকমই দেখো যেহেতু আমি হ্যান্ড পলিলেশন করে দিলাম আর রাতে বৃষ্টি হবে তাই আমি এইভাবে প্লাস্টিক দিয়ে ফুলটিকে সম্পূর্ণ মুড়ে দিলাম যাতে এর ভেতরে জল ঢুকে ফুলটিকে না পচিয়ে দেয় এই রকম সাবধানতা তোমাদের নিতে হবে তাহলেই তোমাদের ফুলগুলি আর পচবে না প্রতিটা ফুল যে কটা ফুল রাত্রে ফুটছে এখন তো ভারী বৃষ্টি হচ্ছে সারাদিন এখন তো প্রায় আমরা চার দিন দেখছি অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে বা মুসলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির গতিবেগ অনেকটাই বেশি এতটাই বেশি যে এই ফুলকে তাড়াতাড়ি পচিয়ে দিতে একদিনে কোনো ব্যাপারই না তাই তোমরা হ্যান্ড করে দেওয়ার পর দেখো তুলি দিয়ে করো যে ভাবে করো এইভাবে করো আমার ছাদে তো কবচর হচ্ছে তা আমি দেখছি যে কোন রকম ব্যবস্থা তুমি হাতে করে নিয়ে লাগিয়ে দিলেও সেই ফুল থেকে ফল হয়ে যাচ্ছে তাই আমি হাতে করেই লাগিয়ে দিয়ে করছি এত রেণু এত রেণু অসংখ্য রেণু তুমি হাতে করে করে দাও তার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু এত বড় ফুলটা তো দেখছো যে গভীরতাটা কত তার ভিতরে নলের মতন আর অত জল ভিতরে ঢুকে তোমার ফুলটিকে পচিয়ে দেবে আর তোমার ফল হবে না তাই বড় কোনো প্লাস্টিক নিয়ে তুমি ফুলটি পরাগ করে দেওয়ার পর রেনু তোমার হ্যান্ড পলিনেশন করে দেওয়ার পর তুমি অবশ্যই বড় প্লাস্টিক যে কোনো প্লাস্টিক বাড়িতে থাকবে তোমরা ফুলটিকে ভালো করে মুড়ে দাও তাহলে জলে ভেতরে ঢুকে তোমার ফুলটি পচিয়ে দেবে না তোমার ফল হতে কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্যই রকম ব্যবস্থা তোমাদের অস অবশ্যই করতে হবে আর কোনো রকম তোমাদের বাধা নেই আর খাবার তো এখন এত বৃষ্টি হচ্ছে তোমার কোনো খাবার এখন গাছে দিতে হবে না যেমন পিঁপড়ে আছে তোমরা নিম তেল তোমরা স্প্রে করতে পারো গাছে তাতে কোনো ক্ষতি হবে না এখন তো অসংখ্য বৃষ্টি হচ্ছে অসম্ভব বৃষ্টি হচ্ছে সেই জন্য তোমরা গাছে এই রকম করো যে ফলগুলি ধরে গেছে সেগুলি তোমার কোনো রকম আর পচবে না শুধু ফুলটি দুই তিন দিনের পর চার দিন হয়ে গেলে ভেঙে গর্ভদণ্ডটা রেখে দিও তাহলে বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোরা যা তোমরা যারা আমার পাশে এতক্ষণ ছিলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের আমার অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই গাছের যত্ন করো আর বাগানে অনেক অনেক ফুল ফল সবজি এইভাবে